السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان رجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ো হাল্লা রে না নো সাল্লো সবাই মিলে নামাজের দুরুদ আমরা পড়ব পারি না আমরা নিজেরা একবার জুড়ে পুরুষরা গলা ছেড়ে দিয়ে পড়ি মা বোনরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন অল হম সাল আলা আলি আল আলী মোহাম সল্লঈ তালা ইবরিম ওয়াল আলী ইবরাহীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আম্মাবাদ সুসুন্ডা পশ্চিম পাড়া বৈতুল ফালাহ ইফতদায়ী মাদ্রাসার উদ্যোগে বারোতম তফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি সদরে জলসা আমার প্রিয়তম বড় ভাই আপনাদের সবার পরিচিত আলহাজ মুস্তফা কামাল উদ্দিন ভুইয়া আল্লাহ তালা ভাইজান তার খেদমত তার জীবন তার উপার্জন তার ক্ষমতা তার সব কিছু দিয়ে দিনের মানুষের সমাজের সেবা আরো আরো করতে পারে আল্লাহ তৌফিক দিন বলেন আমিন আরও জুড়ে বলেন আমিন আমাদেরই মাহফিলের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ ভাই আমি মাঝে মাঝে মজা করে বলি বাদশাহ হারুনুর রশিদ আমি একটু বলি আর কি মাঝে মাঝে একটু বলি তা আমার ভাই হারুন রশিদ আল্লাহ তালা ইসলামের ইতিহাসের বিখ্যাত বাদশাহ হারুন রশিদ নাম শুনছেন আপনারা বাগদাদে বাগদাদের বাদশাহ ছিলেন হারুন আর রশিদ শুধু তাই না তার তো ভালো কাজ আসেই খালিফা বাদশাহ আমরা এখন বলি আর কি আগে বলতো কি খলিফা খালিফা হারুন রশিদ তার স্ত্রী তার একটা কাজ খলিফা হারুন রশিদের প্রিয়তমা স্ত্রী তার নাম ছিল নাম জুবায়েদা কি ছিল জুবায়েদা এই মহিলা এমন একটি ভালো কাজ করেছিলেন পৃথিবী যতদিন বেঁচে থাকবে তাকে স্মরণ করবে কন্যা আল্লাহ কি কাজ করেছিল কাজটা ছিল মক্কায় আরাফায় মিনায় হজে মানুষ যায় যায় না যায় না এখানে কে কে হজ করেছেন একটু হাত তুলেন দেখি খুব অল্প সংখ্যক তবে যারা আসি সবাই আল্লাহর কাছে আজকে দোয়া করবো আল্লাহ মরার আগে একবার হলেও কাবাগরের জিয়ারত নসিব করো বলেন আমিন দুইটা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের দোয়া সবার দোয়া নারী পুরুষের দোয়া আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন খলিফা হারুন রশিদের স্ত্রী তারা থাকতেন বাগদাদে কোথায় থাকতেন বাগদাদে বাগদাদ তখন পৃথিবীর শ্রেষ্ঠতম শহর ছিল বাগদাদ যারা ইরাকে গিয়েছেন তারা বলতে পারবেন হাজার হাজার বছর আগে শ্রেষ্ঠ সভ্যতার প্রতীক ছিল বাগদাদ যদিও বাগদাদকে অনেকবার ধ্বংস করেছে পরাজিত হওয়ার কারণে বিজয়ী শক্তিরা বটে তবে বাগদাদ ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতার পাদপীঠ ছিল তারা থাকতেন বাগদাদে কিন্তু প্রতিবছর মুজদালিফা মিনা আর আরাফাতে হজে যারা হাজী সাহেবরা যেতেন তাদের খাবার পানির বড় সমস্যা ছিল কিসের পানি বলেন কিসের পানি কারণ আরবটা মরুভূমির দেশ কিসের দেশ আরবের মরুভূমির দেশ বালুকাময় মরভূমি যেখানে চাইলেই পানি পাওয়া যায় না মুজদালিফা মিনা আর আরাফাও পাহাড় গেরা বালুকাময় মরভূমির দেশে খালিফা হারুন রশিদের স্ত্রী সেই সময়ে সেই সময়ে বাগদাদ থেকে কৃত কৃত্রিম নদীর ব্যবস্থা করেছিলেন কিসের ব্যবস্থা কৃত্রিম একটি নদী আজও মুজদালিফা আরাফা রাঙ্গিনায় ওই নদীর রে কাছে বলে নাহারে জুবায়দা নাহরে নাহারে জুবায়দা সেই জুবায়দার তৈরি করা কৃত্রিম নদীর পানি মিনা মুজদালিফা আরাফার হাজিরা পান করত। একজন নারী আল্লাহর মেহমানদের পানি পান করার ব্যবস্থা করেছিল এমন নারী আমাদের বাংলাদেশেও ঘরে ঘরে হওয়া উচিত না উচিত না আমরা চাই না চাই না আল্লাহ তালা কবুল করুন জুড়ে বলুন আমিন আমার হারুন ভাই ভাবি অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে পূর্ণ সুস্থতা দিন তার নাতিনাতকু বংশধর মেয়েরা এদেরকে আল্লাহ কবুল করুন আল্লাহ সবাইকে কবুল করুন মাহফিলে আমি মারা এসেছেন আমার আগে যিনি কথা বলছিলেন মানে উলুম কামিল তেজগাঁয়ের হেড মুহাদিস মোলানা মুখলিসুর রহমান আল্লাহ তার এখলাসকে কবুল করুন তার সুন্দর কথা বলছিলেন আল্লাহ তিনি যা বলেছেন এর আগে আরও যারা কথা বলেছেন ওলামারা তাদের প্রত্যেক প্রত্যেকের প্রত্যেককে আল্লাহ কবুল করুন আল এবং আমলে বরকত দিন বলেন আমি আজকের মাহফিলে অনেক আইম্মা খুতাবা অনেক মুদারিসিন শিক্ষক অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন এলাকার অনেক সম্মানিত মানুষরা এসেছেন মা বোনরাও এসেছেন আমি ব্যক্তিগতভাবে সবাইকে হয়তো চিনি না তাই নাম ধরে সবাইকে আলাদাভাবে বলতে পারছি না তবে দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের জীবনকে প্রত্যেকের দুনিয়ার জীবনকে হাসানায় ভরে দিন বলেন আমিন প্রত্যেকের আখরাতের জীবনকে আল্লাহ তালা হাসানায় ভরে দিন বলেন আমিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে কবুল করুন জুড়ে বলেন না আমিন আরো জুড়ে বলো না আমিন বন্ধুগান আপনারা ইতিমধ্যে আমার বড় ভাই হারুন ভাইয়ের বক্তব্যে শুনেছেন যে আলহামদুলিল্লাহ তারা প্রতিষ্ঠান করছেন আর এই প্রতিষ্ঠান এলাকার আপনাদের সবার সহযোগিতায় এক বছরে অবিশ্বাস্যভাবে আলহামদুলিল্লাহ আগায়া যাচ্ছে আপনাদের বাচ্চারা ছেলেরা মেয়েরা শিক্ষিত হবে এর দ্বারা জাতি উপকৃত হবে দেশ উপকৃত হবে টিকনাভিটিক আপনারা খুশি না বেজার আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা এই প্রতিষ্ঠানগুলোকে কেমন পর্যন্ত কায়েম দায়েম রাখুন বলেন আমিন আরও জুড়ে বলুন আমিন এই মাদ্রাসা মাদ্রাসার গতি একটু স্লত হয়ে পড়েছে হারুন ভাইয়া যেটা বলেছেন আমরা চাইব না মাদ্রাসাটাও আগায়া যাবে অবশ্যই মাদ্রাসার গতিও আল্লাহ তাআলা ভালোভাবে যথাযথভাবে সুন্দর আর স্বার্থকার সফলভাবে আগানোর জন্যে আল্লাহ কবুল করবেন তৌফিক দেবেন আপনারা ছাত্র দিয়ে দোয়া করে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আমি আমার ভাইকে বলেছি আমার ভাতিজাদের বলেছি অবশ্যই প্রতিষ্ঠান ভালো হওয়ার জন্যে প্রথম শর্ত ভালো শিক্ষক ভালো শিক্ষক ভালো শিক্ষকের বিকল্প বিকল্প একজন শিক্ষক মানে পরশ পাথর পরশ পাথর পরশ পাথরের স্পর্শে আসলে লোহা শুনা হয়ে যায় টিকনা বেটি ঠিক ভালো শিক্ষক মা বাবা কেবল জন্ম দেয় আর সত্যিকারের মানুষ করে গড়ে তুলে শিক্ষক টিকনা বেটি এই জন্যে শিক্ষক ভালো ছাত্র ভালো প্রতিষ্ঠান ভালো হওয়ার পূর্ব শর্ত ভালো শিক্ষক আমি আশা করি ইতিমধ্যে অবশ্যই ভালো শিক্ষক নাইলে এক বছরে এতটা আঘাত না সামনেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ভালো শিক্ষক তারা নিয়োগ দেবেন আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে দুনিয়া আখেরাতের সফলতার উচিলা বলে কবুল করুন আমরা বলি আমিন আরও জোরে বলুন আমিন তবে আমি প্রকাশ্যে প্রকাশ্যে সবার সামনে এই দাবিটাও রাখবো স্কুল কারণ আমাদের অনেক জনগণ অধিকাংশ মানুষেরা চাই ছেলে মেয়েকে স্কুলে পড়াতে অবশ্যই পড়াবেন তবে আমার ভাইদের কাছে আমার দাবি যদিও সরকারি বাস্তবতায় স্কুলেও ধর্মীয় শিক্ষকের বাস্তবতা না না নাই নাই তবে একজন ধর্মীয় শিক্ষক অনেক সময় সব ক্লাসে হক আদায় করে ঠিকমতো পড়াতে নাও পারতে পারে এই ক্ষেত্রে যদি লাগে আমি আমার খালিফা হারুন ভাইকে বাদশাহরন ভাইকে আমার কামাল ভাইকে অনুরোধ করব যে অন এডিশন ভালো ধর্মীয় শিক্ষক রাখবেন আল্লাহ বলে কবুল করুন আরো জোরে বলুন আমিনের মাহফিল আজকের এই মাহফিল আমরা এমন এক সময়ে মাহফিলের আয়োজন মাহফিলে অনেক কথা বলা যায় না তবে একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি আপনারা টেলিভিশনে আমাদেরকে দেখেন এভাবে আমরা শিখেছি এক একটা বিষয় নিয়ে বলি আজকেও একটা বিষয় নিয়ে আমরা শুনবো রাজিয়াস ইনশাল্লাহ আমি অনুরোধ করব এখনো যদি রাস্তাঘাটে অথবা বাড়ির বাহিরে ছেলে পেলে যুবকরা বয়বৃদ্ধ মুরুব্বীরা থাকেন অনেকে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছেন মাইন্ড অনেক দূরে আমিও আসতে গাড়িতে শুনতে পেয়েছি তবে অনুরোধ করবো আসুন না কোরআনের সুন্দরী প্যান্ডেলের নিচে এই আয়োজনটাতে বসলে অবশ্যই লাভ হবে 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 ক্ষতি ক্ষতি লাভ এমন যেটা দুনিয়ায় যেটা হাখেরাতে বন্দি গান বলছিলাম আজকে একটি বিষয় নিয়ে আমরা শুনব আজকে বাংলাদেশ পৃথিবীর পৃথিবীর স্বাধীন রাষ্ট্রগুলোর অন্যতম একটি স্বাধীন রাষ্ট্র সোনার বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ তবে সারা পৃথিবীর মধ্যে সোনার বাংলাদেশ বিচ্ছিন্ন নয় বরং সারাটা পৃথিবী আজকে ছোট্ট গ্রামের মতো কিসের মতো ছোট্ট গ্রামের মতো ইংরেজিতে বলে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ একটা ছোট্ট গোলাকৃতি গ্রামের মতো যে কারণে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে উত্তর থেকে দক্ষিণে যখন যা ঘটে মুহূর্তে গ্রামে গঞ্জে শহরে সবাই জানে ঠিক না বেঠিক আরে ভাই আমার কথা সত্য না মিথ্যা পৃথিবীর যে কোথাও যা কিছু ঘটে মুহূর্তে আমরা জানি শুনুন আজকের এই পৃথিবীতে এই সময়ে একটা খবর সবাইকে স্তব্ধ করে দিচ্ছি আর তা হল চায়নায় চীন চীনে একটা নতুন রোগ দেখা দিয়েছে নাম শুনছেন আপনারা কি নাম বলেন তো করোনা ভাইরাস আমি প্রথম শুনে একটু স্তব্ধ হয়ে গিয়েছি কিছুক্ষণ পরে হেসেছি কারণ ইংরেজিতে ওরা নামটা চাইনিজ ভাষায় এবং ইংরেজি মেলায়া নাম রেখেছে করোনা কিন্তু ওরা জানে না আমাদের বাংলা ভাষায় করোনা মানে দয়া নাকি ভাই যান বাংলা ভাষায় করোনা মানে দয়া যদি কেউ দয়া করে কারো প্রতি কয় করুণা করেছে কি করেছে এখন আমি হেসে দিছি প্রথম শুনলাম করুণা স্তব্ধ হয়ে গেলাম কিছুক্ষণ পরে আমি হেসে দিছি কারণটা কি জানেন আপনারা শুনতে চান কেন হাসলাম আমি নাম শুনে হেসে দিলাম দুইটা কারণে প্রথম কারণ বলেছি যে বাংলা ভাষায় করুণা মানে দয়া ওরা তো জানে না আমাদের বাংলায় এর নাম দয়া আর না জানার কারণে ওরা রেখেছে করুণা বাংলা ভাষায় এর নাম দয়া আমি এই জন্য হেসে দিছি বাংলায় যার নাম দয়া চাইনিজরা নাম রেখেছে বিপদ আরে ভাই বুঝছেন না বুঝেন নাই বাংলায় হইলো দয়া আর চাইনিজরা নাম রাখছে মহা মহা বিপদ মহা বিপদ দুই নাম্বার যে কারণে আমি হেসেছি তা হলো চাই না আজকের পৃথিবীতে পৃথিবীর যে জায়গায় আপনি যাবেন চাইনিজ প্রোডাক্ট ছাড়া পৃথিবী চলে না জাহারুন ভাই কামাল ভাই ওনারা জানেন বিদেশে পৃথিবীর যে জায়গায় যাবেন এমএন আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বায়ান্নটা বাংলাদেশের মতো আমেরিকা আমেরিকার এক দেশ থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে বিমানে আমেরিকার যেখানেই যাবেন চাইনিজ চাইনিজ মালামাল তবে চায়নারা বাংলাদেশের জন্যে এক জাতের বানায় আমেরিকার জন্যে আরেক জাতের বানায় বুঝছেন তো যেমন মশলা দেবেন তেমন তরকারি রান্ধবে কি বুঝাইতে পারছি মানে আজকের পৃথিবীর অর্থনীতির সুপার পাওয়ার জাতিসংঘে পাঁচটা রাষ্ট্রের বেটু দেওয়ার ক্ষমতা আছে এর একটা চায়না পরাশক্তিতেও ওদের 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 কাছে পারমাণবিক বোমা আছে, ওরা আকাশে স্যাটেলাইট পাঠিয়েছে জমিন আকাশ পানির নিচ সব জায়গায় এদের ক্ষমতা দেখায় চায় না এত ক্ষমতা দর চায় না ওই চায় না আল্লাহ একটা জীবাণু দিয়া টাইট করে ফেলেছে ঠিক না আরে ভাই ঠিক না বেটিক আমি হাসলাম এই কারণে সারাটা পৃথিবী আর চায়নার কাছে জিম্মি ট্রাম্প চায়নার বিরুদ্ধে খরগহস্ত হয়েছিল বাধ্য হয়ে নাকে খদ দিয়া তারপরে আবার সারেন্ডার করেছে যারা নিউজ জানেন পত্রপত্রিকা পড়েন তারা জানেন হা যে চায়না এত ক্ষমতা দর একটা জীবাণুর ভয়ে আজকে করে কাঁপতেছে সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে চায়না পৃথিবীর কোনো দেশ বিমানও যায় না চায়নার কোন লোকরে নেয় না কেউ যাওয়া আশা করে না বাংলাদেশের কিছু লোক ছিল এদেরকে স্পেশাল বিমান পাঠায় আনা হয়েছে আরো আছে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে না এখন আর কাউকে আনা হবে না তার মানে বুঝেন এই পৃথিবীর পরাশক্তি চায় একটা রূপ দিয়া একটা জীবাণু দিয়া টাইট করেছেন কে কে ওই আল্লাহ আছেন তো একটু হাতটা তুলে দেখান কে কে আল্লাহ আছে বলেন আল্লাহ বন্দিগণ চায় না আজ স্তব্ধ তবে হা আরেকটা কারণে আপনারাও জানেন আমিও আমিও একটুখানি নরে চড়ে উঠেছি তা হলো দেখুন চায় না তাদের সমর্থনের কারণে তাদের ব্যাকআপের কারণে তাদের গ্যাটিজের কারণে মায়ানমার মায়ানমারের মায়ানমারের দুষ্টরা এগারো লক্ষ মুসলমানকে বাংলাদেশে ধাক্কাইয়া লক্ষ এর আগে আরো আসছে আট লক্ষ নয় লক্ষ এখন সব মিলায়া প্রায় তিরিশ লক্ষ রোহিঙ্গা যাদের শত শত বছরের প্রাচীন ভিটে মাটি আরাকানি যাদের যাদের চোদ্দ পুরুষের ভিটামাটি যাদেরকে বলে রোহিঙ্গা কি বলে আরাকান রাজ্যে তাদের চোদ্দ মুসলিম বসতি থেকে তাদেরকে উচ্ছেদ করে বাংলাদেশে ঢুকায়ে দিছে আমাদের সরকার এদেরকে মরে যাওয়া থেকে সমুদ্রে ডুবে মর্ত বাংলাদেশে বাঁচতে দিছে এটা আমাদের সরকারের বদান্যতা সারা দেশ থেকে মানুষরা সাহায্য করেছে ঠিক না বেঠিক এরা এখনো আসে না নাই শুধু তাই না আপনাদেরকে বলি সারা বাংলাদেশ থেকে এই আপনাদের এই এলাকারও অবশ্যই অনেক যুবকরা নিজেরা গাড়ি করে গিয়ে সাহায্য করেছে করে নাই বলেন করে নাই লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ যুবক সবাই আরাকানে ভিক্ষুক ছিল না সবাই ওখানে ফকির ছিল না অধিকাংশদের বাড়িঘর ছিল ছিল আমি নিজে বান্দরবনের আমি কথা বলেছি প্রথম আলুতে ওই ভদ্রলোকের সাক্ষাৎকারও এসেছে বাংলাও বলতে পারে ওখানকার হাই স্কুলের শিক্ষক তার স্বর্ণের দোকান ছিল চিংড়ির ঘের ছিল দুতলা বাড়ি ছিল গাড়ি ছিল কিন্তু আফসোস এমন অনেক সম্ভ্রান্ত ভালো মানুষেরা খেদায় দিছে বাড়িঘর আগুন দিয়ে জ্বালায় দিছে আর পলিথিনের পলিথিন চিনেন তো ভাই পলিথিন কইনি পাবলিকে হ্যাঁ পলিথিনের ঝুপড়ি ঘরের মধ্যে ওই মানুষরা থাকে আর এদেরকে খেদায়ে দিতে পিছনে যে আঙ্গুল ঘুরাইছে এর নাম এর নাম আমি স্তব্ধ হয়ে গিয়েছি চায় না লক্ষ লক্ষ মুসলমানকে তারাতে সাহায্য করেছ শুধু তাই না গত পরশু সংবাদ মুসলিম বিশ্বে অনেক ওয়াইসির সাতান্নটা রাষ্ট্র সদস্য সেই আফ্রিকার একটা রাষ্ট্র অপরিচিত ছোট্ট গরিব রাষ্ট্র গাম্বিয়া নাম কি এই শিক্ষিত লোকজন জানেন গাম্বিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করল মায়ানমারের বিরুদ্ধে বার্মার বিরুদ্ধে ওই মামলায় জন জাস্টিস একমত হয়ে মার বিরুদ্ধে বাম মার অপরাধ হয়েছে মানবতা বিরোধী অন্যায় করেছে তার বিরুদ্ধে ট্রায়াল চলবে বলে ঘোষণা দিয়েছে বলে আল্লাহ আকবর এই পৃথিবীতে মজলুমের পক্ষে এখনো মানুষ আসে না নাই শুধু তাই না আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছে বারবার বিরুদ্ধে বারবার বিরুদ্ধে অবরুদানো প্রস্তাব উঠেছে চায়না নামক এই হারামি জাতিসংগে ভেটু দিছে ভেটু দেয়ার কারণে ওই প্রস্তাব আর আগায় নাই আমি বলতে চাই আপনারাও শুনেন সবাই শোনা উচিত আল্লাহ এই জন্য চায়নারে করুণা দিয়া টাইট করে দিছে এই জন্য আমি বলি বাংলার করুণা মুসলমানদের করুণা আল্লাহ চায়নারে টাইট করার জন্যে দিছে ঠিক না বেটিক আরে ভাই না বেটিক বন্দিক যে আল্লাহ তা আলাহ চায়নাকে টাইট করার জন্যে করোনা ভাইরাস দিছে এ আল্লাহ আমাদের উপরেও আছেন না নাই আছেন না নাই তাই আমরা শিক্ষা নেব আমরা চায়নার মতো মুরল হব হব রাজি আছেন রাজি আছেন কারো প্রতি করবেন না তো গ্রামের মুরব্বী গ্রামের মুরল অনেক আছে চাইনিজ মনে এই এলাকায় চাইনিজ মুরল মনে হয় নাই তবে বাংলাদেশের অনেক এলাকায় চাইনিজ মার্কা মুরল আছে না নাই আছে না নাই সতর্ক হয়ে যাবেন চায়নারে যে আল্লাহ করোনা দিয়া টাইট করে দিছে তুমিও চাইনিজ মুরব্বী চাইনিজ চাইনিজ স্টাইল করো তোমারে ধরতে পারেন কে কে ধরতে পারেন ওই আল্লাহ আছেন তো ওই আল্লাহ ধরলে কাউরে ছাড়ে বন্দিকান আল্লাহ আবদুল আলামিন করান আল কেরিমের তিরিশ পারাপ সোহরাতুল বুরুজ এর মধ্যে রব্বুল আলমিন স্পষ্ট ঘোষণা করেছেন রব্বুল আলমিন বলেছেন অনেকেই পারেন আমার সাথে পড়েন পড়েন আরো দুবেলা হিমিনাশাই بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد كاركوتا الله طلب بولن জেনে নাও সতর্ক হয়ে যাও আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ আমি মনে করি আমি বিশ্বাস করি আপনাদেরকেও বলে যাচ্ছি মিডিয়ার কারণে সারা পৃথিবীর লোকজন শুনবে চায়নাকে পাকড়াও করেছেন কে কে করেছেন চায়না তার ভিতরে অনেক মুসলমানদেরকে চরম নির্যাতন নিপীড়ন করছে শত শত মসজিদ চায়নারা বন্ধ করে দিয়েছে তবে শুনেছি গত সপ্তাহে চাইনিজ প্রেসিডেন্ট নিজেই এ মসজিদে গেছে কোথায় গেছে কোথায় গেছে যার যারা মসজিদ বন্ধ করে আল্লাহ টাইট করে করোনা দিছে কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে মসজিদে যাইয়া কইছে দোয়া করো এখন চিনছে আল্লাহরে। এখন আল্লাহ রে তবে হা আমরা দোয়া করি আল্লাহ ওদের হেদায়ত নসিব করুন বলেন আমিন আর ও বলেন আমিন আমরা বদদোয়া করি না আমরা বদদোয়া করি না আমাদের হৃদয় ভালোবাসায় ভরা তবে ভুল সংশোধনের জন্য বলি কিসের জন্য বলি ভুলটা সংশোধন হও ভালো হয়ে যাও তাইলে মাফ করে দেবেন কে কে মাফ করে দেবেন বন্দেগার প্রশ্ন করতে পারেন হা আল্লাহ তা আলাপ আল্লাহ তা আলাপ এক একটা ভাইরাস দিয়ে একটা জীবাণু দিয়ে একটা রোগ দিয়ে একটা অসুস্থতা দিয়ে টাইট করে ধরেছেন কারে কারে রে হা তবে আল্লাহ তা কখনো কখনো সত্যি দয়া করেও রোগ দেন কন্যা সুবাহ এবার মিলাই দেই বাংলার করুণা বাংলার করুণা মানে দয়া করুণা মানে দয়া চায় নাই গজব হিসাবে আল্লাহ দিয়েছেন তবে আমরা দোয়া করি এটাও করুণা হোক গজব না কি নয় গজব নয় কি হোক করুণা হোক করুণা মানে দয়া অনুগ্রহ উপহার তেলে শুনেন আল্লাহ তা কখনো কখনো উপহার হিসেবেও রোগ দেন কন্যা আল্লাহ আরো আসতে কন আল্লাহ মনে হয় সবাই একটু আতকে উঠলেন যে রোগ ব্যাধি হয় কষ্টের জন্যে আপনি কইতাছেন করুণা তার মানে আল্লাহর দয়া হিসেবে রোগ হয় হা দিমু কোরআন থেকে শুনতে রাজি আছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে কোরআন আল করিমে রব্বুল আলমিন একজন নবীর গল্প শুনিয়েছেন আপনারা অনেকেই ওই নবীর নাম জানেন ওই নবীর নাম হল আইয়ব নাম কি জোরে বলেন নাম কি আল্লাহ তালা কোরআন আল করিমে ২৫ জন মতান্তরে সাতাশ জন নবীর নাম বলেছেন কয়জন নবী ২৫ জন অথবা সাতাশ জন নবীর নাম আল্লাহ তালা কোরআন আল বলেছেন আল্লাহ তালা নাম ধরে ধরে যে সকল নবীর পরিচয় করিয়েছেন এদের অন্যতম একজন নাম হলো আইয়ুব আলাইহিস সালাম নাম কি জোরে বলেন নাম কি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের কোরআন আল কারীমের মোট সোরার সূরার 34 সূরার 8টি আয়াত আল কারীমাতে কয়টি সূরা জোরে বলেন কয়টি সূরা আল কোরআন আল কারীমে ১১৪টি চোদ্দোটি সোরা আছে কয়টি সোরা ৩০ পারা বলেন আমার সাথে কয় পারা ৩০ পারা একশো চোদ্দোটি সোরা এর মধ্যে রবুল আলামিন চারটি সোরার আটটি আয়া তলকেরি মাতি আইয়ো ব আলিয়াসলামের গল্প শুনিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ তাআলা কেমত পর্যন্ত সকল মানব আর দানবকে জানাই দিয়েছেন আল্লাহ তালা আয়ুব আলাই সালামকে অসুস্থতা দিয়েছিলেন রোগ দিয়েছিলেন রব্বুল আলমিন জীবাণু আক্রান্ত করেছিলেন আয়ুব আলী তবে জানা উচিত আয়ুব আলী রোগ একটা শাস্তি ছিল না আজাব ছিল না গজব ছিল না ছিল দয়া কার দয়া জুড়ে বলেন কার দয়া বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ তার কোন নবীকে কষ্ট দেন নাই দুঃখ দেন নাই কি দিয়েছেন কি দিয়েছেন তবে আমাদের জন্য দলিল আমাদের জন্য শিক্ষণীয় করার জন্যে আমাদের জন্যে নমুনা হিসেবে নবীদের জীবনে কখনো কষ্ট বেদনা এসেছে তবে এটা আমাদের জন্য শিক্ষা বলেন আমাদের অনেক লোকজন আছে অসুস্থ হলে কয় মা রে বাবারে খোদা রে আল্লা রে আল্লাহ দেহে না আমার না কয় দিল কয় না কয় না অসুস্থ হলে অসুস্থ হলে পেরেশন হয়ে যায় ঠিক না বেটি এলাকায় আজকেরি মা ফিলে অথবা শুনতে পাচ্ছেন অনেক নারী পুরুষ আছে অসুস্থ আমার ভাবিও যেমন অসুস্থ আল্লাহ তালা সবাইকে পূর্ণ সুস্থতা দিন বলেন আমি আমার ছাত্রীটা অসুস্থ বলেছে দোয়া চেয়েছে সবার জন্য দোয়া আমিও দোয়া চাই বলেন না আমি আরো জুড়ে বলেন আমি বন্দে অসুস্থ হলে পেরেশান হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না রব্বুল আলমিন ইমানদারকে ইমানদারকে অসুস্থতা দেন তাও পুরস্কার হিসেবে কন্যা সুবাহান আল্লাহ বুখারি বর্ণনা করেছেন কোরআনের পরে আল কোরআন আল করিমের পরে সব চাইতে বিশুদ্ধতম কিতাব আমি প্রায় 16 বছর পড়িয়েছি 16 বছর বুখারী পড়িয়েছি বুখারীর বিখ্যাত হাদিস বিশ্বনবী বলেন আজাবান আমরিল মুমিন ইমানদার ইমানদারের ব্যাপারটাই आश्चर्यক না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইমানদার ইমানদারের যদি অসুখ হয় এমন কি পায়ে যদি কাটাও বিদে এর জন্যে কষ্ট অনুভব করে করে না করে না বিশ্বনবী বলেছেন পায়ে যদি কাটাও বিদে কাটা বিধার কারণে কাটা ফুটার কারণে যতটুকুন কষ্ট হয় বিনিময়ে আল্লাহ তালা তার পাপ ক্ষমা করে শুধু তাই না ইমানদার অসুস্থ হলে কষ্ট পেলে বিপদে পড়লে কারে ডাকে কারে ডাকে হয়তো সুস্থ অবস্থায় অনেকটা ডাকে না অসুস্থ হইলে কয় আল্লাহ কি বলে এমনে কয় আল্লাহ এমনে কয় আল্লাহ আর যখন অসুস্থ কষ্ট তখন আত্মা থেকে কি বলে জোরে বলেন আমার সাথে আম্ব আম্ম আত্তা থেকে আওয়াজটা বের হয় আকাশ বেদ করে আর সে আজিমে চলে যায় কনা শুভারম্ভ গরম লাগে বিশ্বনবী বললেন ইমানদারের ব্যাপারটাই আশ্চর্য বিপদে অসুস্থ কষ্ট ডাকে আল্লাহ আল্লাহ বিনিময়ে পাপ ক্ষমা করে দেন গুনা মাফ করে দেন কন্যা সোবাহান আল্লাহ যদি আল্লাহ তালা ভালো রাখেন সুস্থ থাকে আরামার সে থাকে তখন আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায়ের কারণে রবুল আলমিন তার নিয়ামত বারায়া দেন কন্যা সুবান আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামত বাড়ায়া বাড়ায়া দেবেন কথাটা কার সৌরতু ইব্রাহিম আল কোরআন সৌরত ইব্রাহিম ইব্রাহিম আলি ইসালামের নামে সোরা ওই সূরাতে রব্বুল আলামিন বলেছেন অনেকেই পারেন আমার সাথে পড়েন লা ইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা পড়েন লা ইন লাজি দন্নকুম ওয়ালা ইন কাফরতুম ইনাদি লাশদিদ কার কথা আল্লাহ তালা বললেন বান্দারে আমার যদি আমার দেয়া নামতের শুক্রিয়া দায় করো নামত দিয়েছি বলো আলহামদুলিল্লাহ বলবেন তো বলবেন তো হাঁটতে চলতে ফিরতে খাইতে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ কার প্রশংসা বলেন কার আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বিনিময়ে আল্লাহ তালা আদা করেছেন অবশ্যই 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 তিনি নিয়ামত বাড়ায়া দেবেন সুমান আল্লাহ বলবেন না কার ওয়াদা কার ওয়াদা আল্লাহর ওয়াদা নিয়ামত বাড়িয়ে দিবেন যদি আপনি শুকরিয়া আদায় করেন আর কষ্ট বলবেন আল্লাহ ডাকবেন আল্লাহ তাইলে আল্লাহ গুনাহ মাফ করায় দেবে আর তাড়াতাড়ি সুস্থ করে দেবেন কে বলেন তো রোগ দেন কে রোগ দেন কে সুস্থ করেন কে ডাক্তার করে কবিরাজ করে না অসুধে করে সুস্থ কে করে সুস্থ কে করে এই জন্য কোরআন আল কারীমে কোরআন আল কারীমের আয়াত রব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাহর বিকাত নবী আল্লাহ তালার পরিচয় দিতে গিয়ে বললেন ওয়া ইদা তো ফাওয়া পড়েন না ওয়াইযা তো ফাওয়া ইশফিন আমি যখন অসুস্থ হই সুস্থ করেন কে জোরে বলেন কে তাই আজকের পৃথিবীতে যে কোনো জীবাণু যে কোনো ভাইরাসে মুসলমান ভয় পাবে ইমানদার ভয় পাবে আমাদের বাংলাদেশে এখনো আলহামদুলিল্লাহ নাই আমরা ভয় পাব না চায় না ভয় পেয়েছে সারা দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে আমরাও দোয়া করি আল্লাহ করুণা হিসেবে দয়া হিসেবে হেদায়তের জরিয়া হিসেবে হেদায়েতের কারণ হিসেবে হেদায়তের উসিলা হিসেবে করোনা ভাইরাসকে কবুল করুন বলেন আমির চিৎকার করে বলেন আমির বলছিলাম আল্লাহ করিমে জানিয়ে দিয়েছেন তার একজন বিখ্যাত নবী আল্লাহ নবীকে করুণা করেছিলেন দয়া করেছিলেন অসুস্থতা কি দিয়া দিয়া কি তার নাম কি আয়ুব আলী ইসলাম কোরআন আল করিমে চারটি সোরার আটটি আয়াতে আল্লাহ আয়ুব আলী ইসলামের বিবরণ দিয়েছেন যে সোরাগুলোতে আইয়ুব আলী হিসামের বিবরণ এসেছে এক নম্বর নিসা এর একশো তেষট্টি নাম্বার আয়াতে তারপরে আল্লাহ বলেছেন সোহরাতুল আনামের চুরাশি নাম্বার আয়াত সোহরাতুন্নিসা এর একশো তেষট্টি এবং সোরাতুল আনামের চুরাশি নাম্বার আয়াতে অনেক নবীদের সাথে আইয়ুবের নামটা কে বলেছেন কে বলেছেন তবে সৌরাতুল আম্বিয়া নবীগণ নামে একটি সৌরা এর তিরাশি এবং চৌরাশি এবং এর একচল্লিশ থেকে চুয়াল্লিশ নাম্বার আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহ বিস্তারিত জানিয়েছেন আয়ুব আলী গল্প কে জানিয়েছেন শুনতে চান তো ইনশাল্লাহ আয়ুব আলী ইসালাম ইবনে কাসির বর্ণনা করেছেন ইবনে কাসির বর্ণনায় তিনি ইসহাক ইসহাক আলী ইসালামের দুইজন জমজ পুত্র ছিল একজন ছিল ইস আরেকজন ছিল আরেকজন ছিল ইয়াকুব ইসহাক আলী ইসলামের দুইজন জমজ পুত্র একজন ছিল ইস আরেকজন ছিল ইয়াকুব এদের মধ্যে ইস আলী সালামের নাতি ইস আলি নাতির নাম আলী সালাম ইসহাক আলী সালামের যমজ দুই পুত্র এদের একজনের নাতি তার দাদার নাম ইস আর তিনি ছিলেন নাতি বা প্রপৌত্র আর তার স্ত্রী ছিলেন আইয়ুব আলী ইসলামের স্ত্রী যদিও বাংলাদেশে অনেক আলেমরা ওয়াস করেন বলেন তার নাম রাহিমা কিন্তু ইবনে বলেছেন এবং বিদায়াবার নিহায়া ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠতম বিশুদ্ধ গ্রন্থ ইবনে কাসির এলাকা আল বিদায়া নিহায়া শুরু আর শেষ ওখানে ইবনে কাসির বলেছেন আসলে রাহিমা ছিল না তার নাম ছিল লাইয়া লাইয়া তিনিও ছিলেন নবীর নাতনি নবীর নাতনি তিনিও ইউসুফ নাতনি ছিলেন তার বাবার নাম ছিল ইফরাম ইফরাম বিন ইউসুফ ইফরাম বিন ইউসুফের মেয়ে ছিলেন লাইয়া তিনি ছিলেন আয়ুব আলী ইসলামের স্ত্রী কোরআন আল করিমে আইব আলী ইসালামের ঘটনা যেমন আল্লাহ বলেছেন ঠিক এমনি তার স্ত্রীর কথাও কে বলেছেন কে বলেছেন কারণ তিনি এই পৃথিবীতে এই পৃথিবীতে স্বামী ভক্ত স্বামীর খেদমত করে স্বামীর প্রিয়তম যদি কোনো স্ত্রীলোক থাকে এদের অন্যতম শ্রেষ্ঠ হলেন আইব আলী স্ত্রী বলেন না সুবাহান আল্লাহ স্ত্রী ভালো স্বামী ভালো স্বামী ভালো স্ত্রী ভালো স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক স্বামী যদি স্ত্রীকে রানীর মর্যাদা দেয় তাহলে রানীর গর্ব থেকে জন্মাবে যুবরাজ আর স্বামী যদি স্ত্রীকে রানীর মতো মর্যাদা না দেয় দাসীর মতো মনে করে তাইলে দাসীর পেট থেকে আরেকটা গোলাম জন্মাবে টিকনাভিটিক আমাদের বাংলাদেশে অনেক বাচ্চা মানুষ হয় না খুঁজ নিয়ে দেখেন স্বামীরা বাবারা মায়েদেরকে মতো যদি দাম না দেয় তাইলে যুবরাজ হবে না আমি কি ঠিক বলছি না মিথ্যা অবশ্যই জীবনে যদি সুখী হতে চাও বিয়ের আগে আল্লাহর কাছে দোয়া করবা আর বিয়ের বিয়ের মুহূর্ত থেকে প্রেম শুরু করবা প্রেম হবে স্বামী স্ত্রী উল্টা পাল্টা নয় রাজি রাজি সাজিয়া তাইলে প্রেম হলো বিয়ে থেকে শুরু আর বউ হবে রানী স্বামী হবে স্বামী হবে রাজা স্বামী হবে আর রানী দিয়ে সোনার বাংলা গড়া যাবে নাইলে সোনার বাংলা গড়বে চোরা ডাকাতে ভরে যাবে ঠিক না বে ঠিক তাই বন্দীগন আইয়ুব আলিহি সালাম তিনি যেমন নবী ছিলেন তিনি তেমন রাজা ছিলেন তার সংসারে রাজা ছিলেন তার স্ত্রী ছিলেন রানী স্ত্রীও তাকে রাজার মতো দাম দিতেন না দিতেন না হা আইউব আলিহি সালাম তার অসুস্থতা হয়েছিল কে দিয়েছিলেন জোরে বলেন কে আল্লাহ আল্লাহতাআলা আয়ুব আলি সালাম আইব আলাই অসুস্থতা দিলেন রোগ দিলেন যদিও আয়ুব আল সালামের অসুস্থতার ব্যাপারে অনেক গল্প প্রচলিত আছে অনেক কাহিনী আছে ইবনে কাসির বলেছেন আয়ুব আল ব্যাপারে ইহুদিদের বানানো অনেক ইসরায়েলের আওয়য়েত আছে তবে আল্লাহ তালাব করান আলকেরিমে যা বলেছেন বিশ্বনবী আমাদেরকে হাদিসে যা জানিয়েছেন এর বাহিরে আমাদের যাওয়ার দরকার দরকার কোরআন আর হাদিস করান আলকেরিমে যেমন আইয়ো বা আইসালমে গ বর্ণনা এসেছে চারটি সোরাতে তবে দুইটি সোরাতে আল্লাহ তালা কেবল নাম বলেছেন আর দুইটি সোরাতে সুন্দর করে ঘটনা জানিয়েছেন করে কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব নাম নাম কি সহিয়াল আল তেব আইউব ইসালাম আইব আলি ইসালামের ব্যাপারে বিখ্যাত একটি হাদিস এসেছে আবহ রাদি আল্লাহ তাহালান বর্ণনা করেছেন আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে জানিয়েছেন সৈয়াল বুখারীর হাদিস কোরআনের মতো সত্য কন্যা সুবহান আল্লাহ আইয়ুব সালাম অসুস্থ হলেন আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন কেমনে সুস্থ হলেন কোরআনে আছে আমরা শুনবো তবে হাদিসটা শুনে নেই রাজি আছেন তো সহীহ আল এর হাদিস আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নউ বর্ণনা করছেন আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হয়ে গেলেন সুস্থ হওয়ার পর একদিন তিনি গোসল করতেছেন কি করতেছেন জরায় বলেন কি করতেছেন আপনারা করেন তো গোসল আইয়ুব আলাইহিস সালাম গোসল করতেছেন এমন সময়ে তিনি গুসল করছেন আল্লাহ তালা তিনি গুসল করছেন তার গুসলের জায়গায় গুসলরত অবস্থায় আল্লাহ আল সালামের উপরে স্বর্ণের সোনার টি পাকি পাতালেন কনসবাহান আল্লাহ। আয়ুব আলি গুসল করতেছেন পানি ঢালতেছেন গায়েব করতেছেন তিনি পানি ডালতেছেন গায়ে দেখেন তার চতুর্দিকে স্বর্ণের পাখি স্বর্ণের পাখি জুড়ে বলেন বলেন না না চিৎকার করে বলেন্লাহ আই বা গায়ের মধ্যে পানি ডালেন গুসল করলে মানুষ উপরে তাকায় না নিচে তাকায় গুসল করে পানির পাত্রের দিকে তাকায় বালতির দিকে তাকায় মগের দিকে তাকায় বাটির দিকে তাকায় পানি উঠায় পানি উঠায়া শরীরে ডালে আইব আলি ইসালাম পানি উঠায়া গায়ে ডালতেছেন আর গায়ে পানি ডালে চতুর্দিক থেকে স্বর্ণের পাখি পড়ে সুমান আল্লাহ বাড়ি যায় কুয়েন আইব আলি ইসালাম আইব আলি ইসালাম বাদ দিয়া স্বর্ণের পাখি টুকাতে লাগলেন কল্লা সুবহান আল্লাহ একবার চিন্তা করেন আপনি গোসল করতেছেন আর আপনার গুসলের পানি ঢালতেছেন চতুর্দিকে স্বর্ণের টুকরা পড়তাছে কি করবেন হ্যাঁ গোসল থোয়া আই ওবায়সালুম স্বর্ণের পাখি স্বর্ণের টিডি পাখি ঝাঁকে যাকে পড়তেছে আইয়া সালাম গোসল বাদ দিয়া তিনি পাখি টুকাতে লাগলেন কন্ন সুবহানাল্লাহ বিশ্বনবী বললেন আইয়ুব আলাইহিস সালাম गुस्লের পরে গোসল করে যে কাপড়টা পরার কথা ওই কাপড়টার মধ্যে কাপড়টা হাতে নিয়ে এটা লঙ্গি হতে পারে পায়জামা হতে পারে লম্বা পাঞ্জাবি হতে পারে হাদিসে বর্ণনাটা নাই হাদিসে আসছে গোসল করে যে পোশাকটা তিনি পরার জন্য রেখেছেন গুসল বাদ দিয়া স্বর্ণের পাখি টুকায়া টুকায়া ওই কাপড়ে ভরতে লাগলেন তো আয়ুব আল্লাহ ডাইরেক্ট বললেন ও আইয়ব তুমি গুসল বাদ দিয়া স্বর্ণের পাখি টুকাও পাইশো টাকি তোমারে কি আমি সম্পদ দেই নাই কর্না সুবহানাবো আল্লাহ সম্পদ দিয়েছে না দেন নাই দিয়েছেন না দেন নাই অসুস্থ ছিলেন সুস্থ হয়েছেন তিনি আল্লাহ বলেছেন এটা শুনবো কোরআন রায় হাদিসটা শুনেনি আল্লাহ তার সম্পদ সন্তান যা ছিল সব ডবল করে দিছে করনা সুবাহ আল্লাহ তাআলা সম্পদ ডবল করে দিলেন ধন আদ্যতা দিলেন তারপরে গুসলরত অবস্থায় পানি ডালতেছে গায়ে স্বর্ণের টিডি পাখি পড়তেছে বোখারের হাদিস কোরআনের ঘটনা বাদ দিয়া গোসলের পরে যে শুকনো কাপড় পরার কথা ওই কাপড়ের মধ্যে স্বর্ণের পাখি টুকায়া টুকায়া ভরতাছে আল্লাহ বলেন আইয়ব তোমার কে আমি ধনী বানাই নাই আল্মা কুন অগ্নিক আম্মা তারপ ও আইয়ব তুমি স্বর্ণের পাখি দেখতেছো স্বর্ণের পাখির চেয়েও অনেক বেশি সম্পদ কি আমি তোমারে দেই নাই নাকি আইয়ব বুঝলেন আল্লাহ তালা কি প্রশ্ন করেছে আল্লাহ প্রশ্ন করে আইয়ব গোসল করতেছে গোসল করো গোসল বাদ দিয়া স্বর্ণের পাখি টুকাও। আমি কি তোমারে স্বর্ণের পাখির চেয়ে হাজার গুণ বেশি সম্পদ দেই নাই নাকি সুন্দর করে জবাব দিলেন হাদিস বললেন অবশ্যই হে আল্লাহ তুমি আমারে স্বর্ণের পাখির চেয়ে হাজার গুণ বেশি সম্পদ দিছ তবে স্বর্ণের পাখি আমার চতুর্দিকে পরে এটাও তোমার নেয়ামত করনা সুবহান আল্লাহ কয় স্বর্ণের পাখি আমি গুসল করি আমার চতুর্দিকে পড়ে আমি গুসল বাদ দিয়া যদি স্বর্ণের পাখি না ধরি তাহলে এটাও তোমার নিয়ামতের না শুকরি হবে করনা সুবহান শুনেন আমি তো বুখারী এই হাদিস পড়াতে গিয়ে আমরা গল্পের ছলে বলি মনে করুন আপনি ওই যে আমার হারুন ভাই আসতে আসতে বাড়ি থেকে খেয়ে আসলাম পুকুর দেখাইলো পুকুর এই পুকুরে কি করে মাছ আচ্ছা বলেন আপনি পুকুরে গুসল করতে নামছেন গুসল করতেছেন পায়ের নিচে মাছ পড়ছে কি না মাছ তুই আমি করি কইবেন কি কেউ কইবেন কেউ কইবেন এখন কেউ আসেন এমন তো দলিলটা কি করতে গেলেন গুসল বাদ দিয়া ধরবেন মাছ গুসল হইব মাছ হইব দুইটাই হইব আয়ুব নবী শিখায়া দিছে কন্যা সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জবাব দিলেন অরবুল রব্বুল আলামিন পৃথিবীর তাবত মানবতা গোসল করে অনেকেই গোসল করে সবাই গোসল করে ফরজ গোসল সবাই করে ঠিক না বেঠিক জেনে রাখবেন ফরজ গুসলের ফরজ কয়টা জোরে বলেন কয়টা মুখস্থ করতে হবে কয়টা ফরজ গুসলের ফরজ কয়টা এক নাম্বার হলো গরগরার সাথে কুলি করা গরগর গরগর গারগেল গলায় পানি নিয়া কি গরগরা কুলিনা খালি কুলি না কুলি না গলার মধ্যে গা 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 আওয়াজ করতে হবে গার্গেল গার্গেল অনেক মানুষের সারা জীবন না ফরজ গুসল হয় না যদি গরগরা না করে তাইলে একটা ফরজ চলে গেল গুসল ফরজ হলে কয়টা ফরজ নারী পুরুষ সবার ফরজ গুসলের প্রথম হলো গরগরার সাথে কুলি করা গরগরা করা দুই নাম্বার নাকে পানি নাকে পানি মানে নাকের সামনে দিলাম না নাকের মধ্যে পানি জুড়ে মারবেন তারপরে কানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়া ঢুকাইতে হইব নাকের ভিতরে ময়লা যা আছে পানি দিয়া বের করে অনেক আছে নাক ধয় না কাছে গেলে দুর্গন্ধ করে আসে না নেই এখানে মনে হয় নাই আর কি হ্যাঁ অনেক নারী পুরুষ আছে সারাটি জীবন ফরজ গুসল হয় না সারা জীবন না পাক আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন নাকের ভিতরটা পরিষ্কার করতে অনেকের আছে নাকের ভিতর ধয় না নাকের ভিতরে চুল হয় অনেকের নাকের ভিতরের চুল পরিষ্কার রাখতে হয় অনেকে সারা জীবনেও পরিষ্কার করে না না পরিচ্ছন্ন থাকতে হবে ফরজ গুসলের জন্যে পানি দিবেন আর কানীয় আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়া নাকের মধ্যে নাকের ভিতরটা পরিষ্কার করতে হবে নাক ঝাড়তে হবে তিন নাম্বার হলো পবিত্রতার নিয়তে সমস্ত শরীরে পানি ডালতে ফরজ গোসলের ফরজ কয়টা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা প্রথম হলো গড় সাথে কুলি করা দুই নাম্বার নাকের ভিতরে পানি দিয়া নাকের ভিতর পরিষ্কার করা তিন নাম্বার সমস্ত শরীর পবিত্রতার নিয়তে পানি ঢালা যদি কেউ পুকুরে ডুব দেন আলহামদুলিল্লাহ এখন ঝর্নায় অথবা বালতিতে অথবা টিউবওয়েলে গোসল করলে কানের কানের ভিতরে ট্রাফিক পয়েন্ট আছে আছে না কানের ভিতরে আঙ্গুল ভিজাইয়া দিতে হবে নাবির মধ্যে দিতে হবে বগলে দিতে হবে অনেকে আসে এমনি ঢাললো পানি মাথার মধ্যে কানের মধ্যে ঢুকলো কি ঢুকল না গুসল করে চলে গেল সারা জীবন না পাক আল্লাহ হেদায়েত ন করুন জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন বন্ধু গান আমরা শুনছিলাম আলাইহিস সালামের গল্প কে বলেছেন জোরে বলেন কে বলেছে আল্লাহ তাআলা আল কারীমে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী বুখারীর মতো হাদিসে আমাদের জানালেন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দিলেন নিয়ামত হিসেবে করুণা হিসেবে তার যে অসুস্থতা হয়েছিল তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ সুস্থ করে দিলেন কন্যা অসুস্থ ছিলেন অনেক বছর অনেক বছর বিশুদ্ধ দলিলে প্রমাণ করা যায় না তবে কোরআন বলে ঘরে যায়া মিলায় দেখবেন একুশ নাম্বার সোরা সৌরাতুল আম্বিয়া সৌরাতুল আম্বিয়ার তিরাশি এবং চুরাশি নাম্বার আয়াত আল ক্যারিমাতে আল্লাহ তালা বললেন আয়ুব আলী সালাম অসুস্থ হলেন অসুস্থ হওয়ার পরে যখনই দোয়া করেছেন যখনই দোয়া করেছেন সাথে 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 দোয়াটা কবুল করে সুস্থ বানিয়েছেন কে জরেবলেন কে ওই আল্লাহ আছেন না নাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 21 নাম্বার সূরা এর 83 এবং 84 নাম্বার আয়াত আল কারীমাতে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন অনেকেই হয়তো পারেন পড়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فس فاستجبنا له فكشفنا ما به من ضر واتيناه اهله ومثلهم معهم رحمه من عندنا وذكرى للعابدين বলেন আল্লাহ আকবর কার কথা আল্লাহ তাআল্লাহর কথা রপুল রামিন বললেন, আর আয়ুব আর আয়ুব আলাই সালাম ইদিনা আদ আরব যখন ডেকে বল্লা তার রবকে কাকে ডাকলো কারে আইয়ুব আলাই সালাম অসুস্থ হলেন পেরেশান হন নাই হতাশ হন নাই দুঃখিত হন নাই বরং কাকে দেখেছেন আল্লাহ কারে বলেছেন দেখেছেন আল্লাহকে আল্লাহ তালা তুলে ধরেছেন কুরআন আল কারীম এর রব্বুল বললেন আর আইয়ব যখন ডাকলো তার রবকে কারে কারে ডাকলো আইয়ব ডাকলো আল্লাহ তাআলাকে কি বললেন আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বি রব্বি আমার রপ ও আমার রপ নিশ্চয় আমাকে বড় কষ্ট পেয়েছে আমার বড় কষ্ট লাগতেছে আমার বড় দুঃখ লাগতা আমি বড় কষ্ট পাইতেছি কন্যা আল্লাহ তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান তো বললেন না আমার অসুখ আমার এই আমার এই না সাহিত্যের ভাষায় আই বললেন ও আমার রব আমার বড় কষ্ট আমার বড় এক শব্দ রব্বি অন্মিয়া দুর্প নিশ্চয় আমাকে কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে আমার কষ্ট হচ্ছে আমার দুঃখ হচ্ছে ও আল্লাহ তুমি তো সব চাইতে বড় দয়াবান আল্লাহ তাআলা বললেন ফস্তাজাবনা লাহ ফা ফা একটি আরবি অব্যয় ওলামারা জানে মাদ্রাসায় যারা পড়েছে তারা জানে ফা অববয় যদি কোনো ফেইলের আগে আসে কাজের আগে আসে বারবের আগে আসে তখন বুঝায় কাজটা সাথে সাথে হয়েছে দেরি হয় নাই সুবহানাল্লাহ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন না لَهُ আইয়ুব আমি আল্লাহকে ডেকে বললাম আমি আল্লাহ সাথে 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 তার জবাব দিলাম বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অসুস্থ হলে কারে রাখবেন কারে রাখবেন মাজারে যাবেন খাজারে রাখবেন জিন্দা মুরদারে রাখবেন অসুখ ডাক্তারে কমাতে পারে ডাক্তারের চোদ্দ গোষ্ঠী পারে অসুখ পারে কে কমায় কে আল্লাহ তালাকে ডাকবেন আইব আল্লাহ তালাকে ডাকলেন সাথে সাথে জবাব দিলেন আল্লাহ বললেন আমি ডাকে দিলাম আল্লাহ বললেন কেবল সারা দিলাম না শুনব ফনাম আমি সাথে 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 তার সব কষ্ট সরায়া দিলাম কন্না জোরে বলেন লা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের কষ্টটা মুহূর্তে সরায়া দিলেন তবে আমাদের প্রশ্ন আছে কেমনে তিনি সুস্থ হলেন কেমনে আল্লাহ সুস্থ করলেন কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমরা শুনব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ বললেন ফকশফনা মা বিহি মিন আমি আল্লাহ তালা মুহূর্তে তার দুঃখ কষ্ট গুছায়া দিলাম ওয়া তাই না হোয়াহ্ তার পরিবার যারা তার থেকে দূরে চলে গিয়েছিল তাদেরকে তার কাছে ফিরায়া দিলাম কন শুভা আল্লাহ শুধু তাই না ওয়া মিসলাহু মা শুধু তাই না পরিবার তো ফিরায়া দিলাম দম সম্পদ দিলাম শুধু তাই না আগে যা ছিল তার হান্ড্রেড পারসেন্ট বাড়াইয়া দিলাম সুবান আল্লাহর আসতে কন শব্দটা হলো আগে যা ছিল তার ডবল হান্ড্রেড পারসেন্ট বাড়াইয়া দিলেন কে ওই আল্লাহ আসেন না নাই শুনেন কোরআনের এই আয়াত বলে একটা মানুষ অসুস্থ হলে অনেকেই ডাক্তার বলে সুস্থ হলে আগের মতো হবে না আন বলে না আল্লাহ পারেন অসুস্থ যেমন সুস্থ হলে ব্যক্তি অসুস্থ হওয়ার আগে যেমন সুস্থ ছিল তার চেয়ে ডবল ভালো হয়ে যায় চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তাহালা বললেন শুনো ওয়া বিক্রয় আলীলা আবিদিন আইয়ুবেরই ঘটনা কেবল আইয়ুবের জন্যে না কেমত পর্যন্ত আমি আল্লাহর বান্দা যারা তাদের জন্য শিক্ষণীয় কন্যা সুবাহ আল্লাহ আমাদের প্রশ্ন এবার ও আল্লাহ আইব আলি কেমনে ভালো হলেন কেমনে কিভাবে তাকে তুমি রহমত হিসাবে রহমত হিসাবে করোনা হিসাবে অসুস্থতা দিয়েছিলে বলছিলাম আইব আলি ইসালামের জন্যে রোগ ছিল করোনা টিঘনাভেদিক দলিল পেলাম আল্লাহ তাআলাপ সোহরাতুল আম্বিয়াব সোহরাতুল আম্বিয়ার চুরাশি নাম্বার আয়াতে শব্দটাই বললেন রহমাত আম্মিন আইন্দিনা আমি আল্লাহর পক্ষ থেকে করোনা ছিল আইয়বের প্রতি কন্যা সুবাহান আল্লাহ অসুস্থতাপ আইয়ুব আলাইস সালাম তার জন্য কার পক্ষ থেকে করুণা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে করুণা আইয়ুব আলাইহিস সালামের জন্য অসুস্থতা এবার শুনেন কেমনে তিনি সুস্থ হয়েছিলেন কে বলেছে কে বলেছে ঘরে যায় মিলায় দেখবেন সূরায়ে সাদ সাদ কোরআন আল কারীমের সাদ এর একচল্লিশ নাম্বার আয়াত থেকে চুয়াল্লিশ নাম্বার আয়াত কে বলেছেন কে বলেছেন আল্লাহ তালা বলছেন যারা পারেন আমার সাথে পড়েন আউদু বিল্লা হিমিনাশাই পানের র জিম বিস্মিল্লা র মানের রহিম واذكر عبدنا ايوب اذ نادى ربه اني مسني الشيطان بنسب وعذاب ارقد برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له اهله ومثلهم معهم رحمه 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 منا وذكرى لاولي الالباب وخذ وخذ بيدك دق فاضرب به ولا تحنث إنا جعلناه صابرا نعم العبد إنه أواب بولنا الله أكبر بولنا الله أكبر كاركوتا الله تعالى بولنا أرشرون كرب আবদা আবদানা আইয়ুব স্মরণ করব আমার বান্দা আইয়ুবের কথা আল্লাহ করে ভালোবেসে আদর করে নবী বললেন না বললেন গোলাম কার গোলাপ জোরে বলেন কার গোলাপ আল্লাহ তার গুলাম বললেন স্মরণ করব আমি আল্লাহর গুলাম আইয়ুবের কথা ইদিনার রাব্বাহু যখন এই অবতার রবকে ডেকে বলেছিল আন্নি মাসানিয়া শেতান ও বিনুস বিন আদাব ও আল্লাহ তালা কেমন যেন শয়তান অসুস্থ হয়েছে আমি শয়তান কেন যেন আমার মনের মধ্যে অসুয়াশা দেয় কারণ আমার বড় কষ্ট হচ্ছে কন্যা সুবাহ অসুস্থ হলে শয়তান ও সোয়াসা দেয় হা হুতাস করব পেরেশান ও আইয়ুব এই সত্যটা তুলে ধরলেন নবী তো শয়তান নবীদের উপরে বিজয়ী হতে পারে না আল্লাহর বান্দা যারা তাদের উপরেও শয়তান বিজয়ী হতে পারে আইয়ুব আলী ইসলাম দোয়া করলেন কখন যখন মনের মধ্যে কষ্ট অনুভব করলেন যখন সুস্থতায় নিজের মধ্যে দুঃখ অনুভব করলেন তিনি বললেন মনের দুঃখ মনের কষ্টটা শয়তানে লাগাইছে কে লাগাইছে কে লাগাইছে আল্লাহ তাআলা আয়ুব আলাইহিস সালাম তার কথা শুনলেন আল্লাহ বললেন আইয়ব ও আমার নবী আয়ব ওরুকুদ পেরিজিলি কাহাজা ও আইয়ুব তোমার অসুস্থ দেহের তোমার অসুস্থ শরীরের পা দিয়া তোমার অসুস্থ পাটা দিয়া মাটির মধ্যে আঘাত করো কন্যা সুবান আল্লাহ জুড়ে বলেন না আল্লাহ আইয়ুব আলি ইসালাম আল্লাহ তাকে বললেন ও আমার নবী আইয়ুব তুমি অসুস্থ তোমার অসুস্থ পাটা দিয়া কঠিন মাটির মাঝে আঘাত করো আঘাত করো রব্বুল আলমিন বললেন ও তুমি যখন কঠিন মাটিতে অসুস্থ পাঠা দিয়ে আঘাত করবে মুক্তাসালন বাড়ি দনুয়া সারাব তোমার অসুস্থ পায়ের আগাতে কঠিন মাটি থেকে সুপেও ঠান্ডা গুসল করার এবং তৃপ্তিদায়ক খাবার পানি বেরিয়ে যাবে মুহূর্তে হয়েছিলেন আল্লাহর আদেশে সুস্থ অসুস্থ পা দিয়া কঠিন মাটিতে আঘাত করলেন পায়ের আঘাতে মাটি থেকে ঝর্ণা বেরিয়ে গেল আল্লাহ বললেন এই পানি দিয়া গোসল করো পানিটা আরামদায়ক ঠান্ডা তুমি খাও কন্যা জেনে রাখা উচিত এই পৃথিবীতে তিন জনের পায়ের আগাতে তিনটা ধরনা হয়েছে কয় জনের বলতে পারবেন শুনেন আলেমদেরকে যায় বলবেন এক নাম্বার ইব্রাহিম আলী সালাতাম নাম শুনছেন তার পুত্র ইসমাহিল আলহ সালাম নাম শুনছেন ইব্রাহিম সালাম তার শিশু পুত্রকে তার মা সহ কাবার আঙ্গিনায় রেখে চলে গেলেন অল্প পানি আর খাবার খেজুর রেখে চলে গেলেন খাবার পানি শেষ হয়ে গেল মা পোষ্য শিশু কি পান করবে পেরেশান হয়ে মা সাফা মারোয়া পর্বত সাফা একটু নিচু মারোয়া একটু উঁচুতে ছিল ওই মা শিশু পুত্রকে কাবার পাশে রেখে পানি আসে কিনা পানি আসে কিনা দৌড়ালেন কন্যা সুবান আল্লাহ সাতবার দৌড়ালে এখন হাজিরা এখন হাজিরা কয়বার দৌড়ায় মা ইসমাহিল আলাই সালামের মা ওই পর্বত দুইটার মাঝখানে একটু জায়গা সমতল ছিল ওই সমতল জায়গাটায় জুড়ে দৌড়ালেন কেমত পর্যন্ত যত মহিলা হজে যাবে মহিলারা দৌড়াবে না ইব্রাহিম আলী সালাম দৌড়ান নাই তাই আমরা যত পুরুষ হজার উমরায়ে গেলে দৌড়ানো লাগে কনসবাহ মা দৌড়াচ্ছে সালাম মা দৌড়াইয়া এসে দেখে পায়ের আঘাতে পুত্রের পায়ের আগাতে মাটির ভিতর থেকে বুধ করে পানি উঠতাছে আর আসতে কোন সব আংল্লাহ ওই ওই পানির নাম ওই ঝরনার নাম জম নাম কি জমজম মানেই হলো বুদ বুদ জমজম মানে দেখছেন না গ্রামেগঞ্জে নিচ থেকে ঠেলে পানি উঠে ধাক্কায়া পানি উঠে নিচ থেকে ধাক্কায়া পানি উঠে যে এর নাম জমজম এর নাম বুদ বুধ এর নাম ইসমাইল আলী ইসালামের পায়ের আঘাতে যে কুয়া হয়েছে আজও না নাই বলেন না দ্বিতীয় নাম্বার আরেকটা হয়েছে অসুস্থ ব্যক্তির পায়ের আঘাতে তিনি আল্লাহর নবী আই ও আলাই দলিল কি করল করিমের সোরায়ে সাদ কোরআন আল করিমের সোরায়ে সাদের একচল্লিশ নাম্বার আয়াত আল করিমা আল্লাহ তালা বললেন আইয়ুব আলী সালাম পায়ের আঘাত করলেন কঠিন মাটিতে এই মাটি ভেদ করে কি বের হলো কি বের হলো আল্লাহর রহমতের পানি বের হলো কন্যা সুবাহ এটা হলো দ্বিতীয় ঝর্ণা পায়ের আঘাতে তিন নাম্বার আরেকটা ঝর্ণা হয়েছিল সোরায়ে মারিয়ামে এসেছে সোরায়ে মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস কে যখন জন্ম দিলেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী এই পৃথিবীতে জন্ম নিলেন বাবা ছাড়া কি ছাড়া জোরে বলেন কি ছাড়া এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি থেকে আল্লাহ তৈরি করলেন তার বাবাও নাই মাও নাই দুই নাম্বার আদম আলাইহিস বাম পাজরের বাকাহার থেকে আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম কে বানালেন কে হাওয়ালাম তার বাবা নাই মাও নাই পরে আল্লাহ তালা আদম বাবা হাওয়া মা তাদের থেকে জোড়ায় জোড়ায় নারিয়ার পুরুষ জন্ম দিয়েছেন কে তবে হা এই পৃথিবীতে আরেকটা আরেকজন জন্ম নিয়েছেন আল্লাহ নবী ঈসা আলী ইসালাম কেবল মা থেকে তার বাবা নাই আল্লাহ তালা কোরআন আল করিমে এ স্পষ্ট করে বলেছেন অনেকেই প্রশ্ন করে আল্লাহ কেমনে বাবা ছাড়া কেবল মা থেকে ঈসা আলী জন্ম দিলেন আল্লাহ বলে দিলেন কেমত পর্যন্ত জেনে নাও কোরআন আল্লাহ বলে দিলেন জেনে নাও ইন্না মাসালা ইসা ইন্দি কামাস আলী আদম জেনে নাও আদমকে যদি বিশ্বাস কর তাহলে আমি আল্লাহ মা বাবা ছাড়াই যেমন বানাতে পারি ওই আল্লাহ আদমকে যেমন মাটি থেকে বানাইছি আমি আল্লাহ বাবা ছাড়া কেবল মা থেকে ঈশাকে বানাইছি জুড়ে বলেন না সুবাহ আল্লাহ ঈসা আলী ইসালাম প্রসঙ্গ তো বলি ঈসা আলাইহিসালাম তিনি মরে নাই তাকে ফাঁসি দিতে পারে নাই শুলে ঝোলাতে পারে নাই মারতে পারে কোরআনে কেরিম আল্লাহ বলেছেন ওয়ামা কতালুহ ওয়ামাসালবোহো ইসবনু মারিয়াম আলাইহি মাসসালামকে হত্যাও করতে পারে নাই ফাঁসিও দিতে পারে নাই পালরাফা আহুল্য হইলে বরং আল্লাহ তালা ইসাকে আকাশে উঠিয়ে নিয়েছেন কোথায় জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় বিশ্বনবী বলেছেন শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবের পরে ইমাম্মাদি যখন প্রকাশ পাবেন মাক্কাতুল মুকাররামায় কাবা রাঙ্গিনায় ইমাম মাহাদির প্রকাশ পাওয়ার পরে ইমাম মাহাদি যখন সিরিয়ায় আসবেন সিরিয়ার বর্তমান রাজধানী ধামেস্কের শ্বেত পাথরের বানানো মসজিদে সাদা রঙের সাদা রঙের মসজিদ যার যার মিনারটাও সাদা রঙের ওই সাদা রঙের মিনার আলাপ মসজিদের মধ্যে ইমাম মাহাদি আসরের রাজা নবে জামাতের অপেক্ষায় থাকবেন তখন দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে ওই মিনারের উপরে নামবেন ইসা মারিয়াম চিৎকার করে বলেন সবার লোকজন দেখবে ঈশা আলাইহিস সালাম নেমেছেন মই গায় মসজিদের ভিতরে নামাবে নামাজের একামত হবে ইমাম মাহদি বলবেন আল্লাহর নবী ঈশা আপনি নামাজটা পড়ান আল্লাহর নবী ঈশা বলবে দেখেন আমি আগে নবী ছিলাম এখন এখন নবী হয়ে হয়ে আসছি চিৎকার করে বলেন না সুবহান আল্লাহ তাই ইমাম দীপ তাকে অনুরোধ করবেন ঈসা আলি সালাম বলবেন আমি নবীজির উম্মত হয়ে বিশ্ব নবীর উম্মত হয়ে এসেছি আমি ইমামতি করব না আপনি বিশ্ব নবীর বংশধর আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে ইক্তেদা করব বলেন না সুবাহান আল্লাহ তার নাকের শ্বাস লাগবে তার জল গলতে থাকবে তিনি বলবেন যদি গইলাই জায়গা পাবলিক তো বিশ্বাস করবে না তাই তিনি হাতের বর্ষা দিয়া গিয়া আঘাত করে মারবেন দাদ জ্বালে কন্যা সুবাহ আল্লাহ একটা মাসালা শুনেন কাদিয়ানি নাম শুনছেন সারা দেশে সারাটি দেশে এদের আস্পালন আছে না নাই হা শুনেন একটা মানুষ সুন্নি আহলু সুন্নাওয়াল জামা না কাদিয়ানি বুঝবেন কেমনে কেমনে বুঝবেন এক একটা একটা প্রশ্ন করলে বুঝবেন কয়টা প্রশ্ন স্মরণ থাকবে আজকের মাহফিলে যারা আসে নাই সবার কাছে ছড়াইয়ে দেবেন একটা প্রশ্নের দ্বারা বোঝা যাবে বেটা আহলু সুন্নাওয়াল জামা বেটা নবীজির উম্মত না কাফের কাদিয়ানি কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা শুনতে রাজি আছেন মুখস্থ করতে রাজি আছেন প্রশ্নটা হলো প্রশ্ন করবেন যদি সন্দেহ হয় কাউরে কাদিয়ানি জিগাইবেন আচ্ছা বলো ইসাবনু মারিয়াম ঈসা ইবনু মারিয়াম আলী হিমাসালাম তিনি মরে গেছেন না আকাশে জীবিত আছেন প্রশ্নটা বুঝলেন ঈসা আলী হিসালাম তিনি মরে গেছেন না আকাশে জীবিত আছেন যদি উত্তরে কয় ঈসা আলী ইসালাম মরে গেছেন আর নতুন ঈশার রূপ নিয়া গুলাম শয়তান জন্ম নিছে তেলে বুঝবেন বেটা কাদিয়ানি বেটা কি বলেন বেটা কি কাদিয়ানিরা বিশ্বাস করে ঈসা আলী মারা গেছেন আর প্রতিশ্রুত মসি হিসেবে ওই গুলাম শয়তান গুলাম বলে জন্ম নিছে চিৎকার করে বলেন না বিল্লাহ একটা প্রশ্ন দিয়া কাদিয়া নি চিনা যাবে কয়টা প্রশ্ন যে ইসা আলী জীবিত না মৃত যদি বলে ইসা আল মরে গেছেন তাইলে বুঝবেন বেটা কাদিয়ানি আর যদি বলে না ইসা আল ইসলাম কোথায় আছেন জুড়ে বলেন কোথায় আরো জুড়ে বলেন কোথায় ইসা আলী আল্লাহ তালা আকাশে উঠিয়ে নিয়েছেন রফুল আল আমিন করান আল কারিমে বলে দিয়েছেন রাফা আহুল্য হইলেহি আল্লাহ তাকে ফেরেস্তাদের মাধ্যমে আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি আবার পৃথিবীতে শেষ জামানায় আসবেন জীবিত আছেন না জীবিত আছেন না নাই বলেন জীবিত আছেন না নাই হা কাতিআনি যেমন চিনলেন আবার কাদিয়ানি চিনে মারপিট শুরু করবেন না মারবেন নাকি হ্যাঁ আমাদের একটা দাবি সরকারের কাছে কয়টা দাবি জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এদেশের সকল তৌহিদি জনতার একটা দাবি কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক রাজি আছেন কে কে একমত আছেন হাত তুলেন সরকারের কাছে আমাদের দাবি কাদিয়ানিরা অ মুসলিম জোরে বলেন কাদিয়ানিরা জুড়ে বলেন কাদিয়ানিরা 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 অ মুসলিম সরকারকে অবশ্যই কাদিয়ানি অ মুসলিম বলে ঘোষণা করতে হবে রাজি আছেন এটা আমাদের দাবি জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার মন্দেগান আল্লাহ তাআলা আমাদের সরকারকে সুমতি দান করুন যাতে করে সরকার কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে পারে পৃথিবীর অনেক রাষ্ট্র পৃথিবীর অনেক দেশ সৌদি আরব কুয়েত কাতার পাকিস্তান অনেক রাষ্ট্র কাদিয়ানিদেরকে অমুসলিম সংখ্যালঘু বলে ঘোষণা করেছে আমরা ওদেরকে মারব না পিটব না ভয় দেখাবো না তবে এরা মুসলিম না এরা কাফের এরা মুসলিম সংখ্যালঘু বলে সরকারকে ঘোষণা দিতে হবে বন্দিগান আমরা শুনলাম ঈসা আলী ইসলামের গল্প ঈসা আলী ইসলাম জন্ম নিলেন তার মা তাকে খেজুরের খেজুর গাছের গোড়ায় খেজুর গাছের গোড়ায় জন্ম নিলে যে দিলেন আল্লাহ তালা ঈসা আলী ইসলামের জন্মের সাথে সাথে বর্ণনা দুইটা একটা মারিয়াম আলাইহাসালামের পায়ের আগাতে অথবা সালামের পায়ের আগাতে তার মায়ের পায়ের নিচে একটা ঝর্ণা হয়েছিল কন্যা সুবাহান আল্লাহ সহরাত উম আরিয়ামে আল্লাহ তালা বলে দিলেন ফাকুলি ও শ্রাবি ওয়াকার রি আহিনা তোমার পায়ের নিচে আমার আমার মুজেজা ঝর্ণা ঝর্ণা চালু হয়েছে পায়ের নিচের ঝরনা থেকে পানি খাও আর খেজুরের গাছ থেকে গাছ পাকা টসে গাছ পাকা খেজুর খাও পায়ের নিচের থেকে পানি খাও আর কুলের সন্তান দেখে চোখ দুইটা জোড়ায় দাও এই পৃথিবীতে তিনজনের পায়ের আঘাতে তিনটা ঝরনা হয়েছে দুইটা পৃথিবীর লোকজন খুঁজে পায় নাই একটা কেয়ামত পর্যন্ত থাকবে কন্যা যেটা থাকবে এর নাম জোরে বলেন এর নাম জাম সালাম তার জন্য ডাইরেক্ট ঔষধ হিসেবে পায়ের আগাতে সৃষ্টি হওয়া ঝর্নার পানিকে পাঠালেন আইয়ুব আলি সালাম গুসল করলেন শরীরটা আগের চেয়েও সুন্দর কাচা সোনার মতো হয়ে গেল ক না সুবান আল্লাহ জোরে বলে না সুবান আল্লাহ আল্লাহ তাআল্লাহ বললেন আইয়ো পায়ের আগাতে সৃষ্টি হওয়া ঝরনায় গোসল করো পানিটা খাও তাইলে গোসল করলে উপরের কষ্ট রূপ চলে যাবে পানিটা পান করলে মনের কষ্টটাও চলে যাবে এইজন্য অসুস্থ ব্যক্তিকে বিশুদ্ধ খাবার পানি দিতে হয় জমজমের পানি যদি দেয়া যায় এটা শেফা কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বান্দেগণ তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াহাবনা লাহহু আহলাহু ওয়া মিসলহুম ওয়া মিসলহুম মাআহুম রাহমতম মিন্না আল্লাহ তালা বললেন আইও অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলেন পানি পান করলেন গুসল করলেন আগের চেয়ে সুস্থ হয়ে গেলেন আল্লাহ তালা এবার তাকে তার পরিবার সম্পদ সন্তান আগে যা ছিল তার চেয়ে ডবল বানায়া দিলেন রহমত হিসেবে কি হিসেবে জুড়ে বলেন কি হিসেবে বলছিলাম কখনো রহমত হয় আইউব আলি ইসালামের জীবনে রুখটা আল্লাহ দিলেন কি হিসাবে আমাদেরকে শিক্ষণীয় করার জন্য বলেন না আলহামদুলিল্লাহ এবার আল্লাহ তাআলা আইব আলি সালামের স্ত্রীর গল্প শোনালেন আইব আল ইসালাম অসুস্থ যখন হয়েছিলেন তার স্ত্রী তার খেদমতে ছিলেন তবে অসুস্থ অবস্থায় মেজাজ কিটকিটে থাকে কি থাকে অসুস্থ হলে মেজাজটা একটু কিটকিটে থাকে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় একবার রেগে গিয়েছিলেন তার খেদমত করেছে ওই স্ত্রীর উপর এবং বলেছিলেন আমি অসুস্থ আমার খেদমত ঠিকমতো করব না আমি সুস্থ হলে তোমারে গাত করব কি করব আইয়িব আলাইহিসসালাম অসুস্থ অবস্থায় তার স্ত্রী তার স্ত্রীর উপর কিটকিটে মেজাজের কারণে একটু রাগ করেছিলেন রাগ করে তাকে ব্যাত্রাঘাত করবেন বলে বলেছিলেন আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আইয়িব আলাইহিসাললাম যখন সুস্থ হয়ে গেলেন তিনি অসুস্থ অবস্থায় যা বলেছিলেন আল্লাহ তাআলা তার স্ত্রীর পক্ষ নিলেন আইয়ুবের স্ত্রীর পক্ষ নিলেন বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তার নবী আইয়ুব আলাইহিস তার ওয়াদাটা রক্ষা করালেন আবার তার স্ত্রীর পক্ষ নিলেন এবার আল্লাহ তাআলা আইয়ুব আদেশ করে বললেন ওয়খুদ তুমি ওয়াদা করেছিলাম সুস্থ হলে বউকে মারবা তুমি আমার নবী যা বলেছিল তুমি তো মিথ্যা বলতে পারো না ওয়াদাটা পূর্ণ হওয়া দরকার তবে আমি তো তোমার স্ত্রীর পক্ষে আল্লাহ বললেন আইয়ব তুমি 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 তোমার হাতে ত্রিনশালা ত্রিনশালা ঘাসের ঘাসের শলাকালও ঘাসের আছে না ভাই আসে না ঘাস হয় ঘাস কিন্তু ঘাস আরে ভাই আছে না নাই ঘাসের ঘাসের লাঠি লাঠি আল্লাহ বললেন আইয়ব কোরআনের আয়াত গল্প বলছি না কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন আইয়ব ঘাসের ঘাসের যে শুকনা লাঠি ঘাসের লাঠি মারে আঘাত পাইব বলে না আঘাত পাইব আল্লাহ বলে তুমি আমার নবি খিটকিটে মেজাজে যা বলেছিলা মিথ্যা তো বলতে পারো না তোমার স্ত্রী আমি তার পক্ষে তাই শুনো ঘাসের লাঠি লও ঘাসের শুকনা লাঠি লইয়া ওরে একটা মৃদু আঘাত করো তার মানে ভালোবাসার আঘাত কন্যা সুবাহ চিৎকার করে বলে না আল্লাহ আল্লাহ তাআলা নারীদের পক্ষে বলেন না সবাহান আল্লাহ আইয়ুব আলীসাল্লাম তার স্ত্রী সারাটা পৃথিবীতে স্বামীর ক্ষেতমতে নিবেদিত স্ত্রীদের প্রতীক বলেন সোবাহান আল্লাহ আজকের আমাদের মা বোনরাও এমন স্ত্রী হবে আল্লাহ কবুল করুন জুড়ে বলেন না আমিন আরও জুড়ে বলেন আমিন বন্দীগান আইয়ুব আলহিসাল্লাম সত্তর বছর বয়সে অসুস্থতা হয়েছিল তারপর সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে আর অনেক বছর বেঁচে থেকে তিরানব্বই বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন কোরআন থেকে আপনাদেরকে শুনালাম আয়ুব আল ইসালামের এই ঘটনা আল্লাহ আইব আলিহাল্লামকে অসুস্থতা দিলেন রহমত হিসেবে করুণা হিসেবে আমাদের জীবনেও অসুখ আল্লাহ দেবেন এটা পেরেশান হব না হতাশ হব না আল্লাহর কাছে দোয়া করব রাজিয়া সেন রাজিয়া সেন আমরা দোয়া করি আল্লাহ করোনা ভাইরাসকে ঠিক এমনি হেদায়তের উপলক্ষ হেদায়তের উশিলা বলে কবুল করুন জোরে বলুন আমি আরো জোরে বলো না আমি হাদা মাহিআ ইন্দালি